ফেসবুকে তার নামে রয়েছে একাধিক আইডি একটিতে তার নাম রয়েছে পিয়াক্তার আর একটিতে আশা এভাবে রয়েছে আরও বেশ কয়েকটি ভুয়া আইডি এসব আইডিতে ব্যবহার করা হয়েছে তামিল সুন্দরী তরুণীদের ছবি তার এই সকল ভুয়া আইডি থেকে বিভিন্ন পুরুষের কাছে হাই হেলো বলে জানানো হয় বন্ধুত্বের আবেদন এক পর্যায়ে মিথ্যা প্রেমের নাটক পরবর্তীতে দেখা করতে এলেই অশ্লীল ছবি তুলে জিম্মি বা আটকিয়ে মুক্তিপণ হিসেবে আদায় করা হয় মোটা অঙ্কের টাকা নাটোরের বড়াইগ্রাম থানা পুলিশ শুক্রবার দীর্ঘ আট ঘন্টা অভিযান চালিয়ে রাত এগারোটার দিকে উপজেলার বনপোরা শহরের নতুন বাজার এলাকার সালাম খানের বাড়া বাসা থেকে আটক করা হয় প্রতারক চক্রের প্রধান প্রিয়া আক্তারকে পরবর্তীতে তার অনুযায়ী পুলিশ ওই চক্রের আরো সদস্য হোসেনকে বনপোড়া পৌর গেট থেকে আটক করে এ সময় জব্দ করা হয় প্রতারণার কাজে একটি চারটি স্মার্টফোন ও ষাটটি সিম কার্ড পুলিশের কাছে দেওয়া তথ্যমতে প্রিয়া আক্তারের বাড়ি গোপালগঞ্জ জেলার পাটুরিয়া গ্রামে তার স্বামীর নাম সুজন শেখ আটকৃত রিমন বনপোড়া পৌর শহরের সদরপাড়া গ্রামের মোহাম্মদ হেকমতুল্লার ছেলে পারিগ্রাম থানার এস সাইториকুল ইসলাম জানান শুক্রবার সকালে প্রিয়া আক্তারের আমন্ত্রণে সিলেট থেকে জোনিক এক ব্যবসায়ী বারেগ্রামের আহমেদপুরে আসেন সেখান থেকে পিয়ার সহযোগী রিমন মোটরসাইকেলে করে ওই ব্যবসায়ীকে বনপড়া পিয়ার ভাষায় নিয়ে এসে অশেষ ছবিতরে জিম্মি করে এবং মুক্তিপণ হিসেবে হাজার টাকা দাবি করে এই সময় ওই ব্যবসায়ীর কাছ থেকে মোবাইল ফোন ও নগদ হাজার টাকা কিনে নেওয়া হয় পরবর্তীতে বিভিন্ন দেন দরবার শেষে বিকাশের মাধ্যমে 6000 টাকা পরিশোধ করার পর প্রতারণার চক্রের ওই ব্যবসায়ীকে বনপাড়া থেকে চার কিলোমিটার দূরে হাইওয়ে সড়কে পৌঁছে দেয় পরবর্তীতে ব্যবসায়ী বিষয়টি নাটোর পুলিশ সুপার কার্যালয়ে এসে জানালেন পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদারের নির্দেশে থানা ও বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের টিম প্রতারক চক্রটি ধরতে অভিযান চালায় এই ব্যবসায়ী পিয়ার বাসার ঠিকানা সঠিকভাবে বলতে না পারায় পুলিশ বিকাশে ব্যবহৃত মোবাইল নম্বরের সূত্র ধরে ব্যাপক অনুসন্ধান চালিয়ে অবশেষে প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করে বড়াই থানার ওসি দিলীপ কুমার দাস জানান প্রিয়ার সাথে তার পাঁচ বছর বয়স ছেলে রয়েছে তার সাথে থাকা স্বামী সুজন সুজন এই প্রতারক অন্যতম সদস্য। নিজেকে ডিবি পুলিশ আবার কোন সময় র্যাব সদস্য পরিচয় দিয়ে থাকেন বলে পুলিশের কাছে অভিযোগ আছে এ চক্রের সাথে কমপক্ষে ছয় থেকে সাতজন সদস্য জড়িত রয়েছে বলে তিনি নিশ্চিত হয়েছেন ওসি আরো জানান জড়িত ওই সদস্য খুঁজে বের করতে পুলিশ চেষ্টা চালাচ্ছে